আদানি এন্টারপ্রাইজের মালিক এবং বিশ্বের অন্যতম শীর্ষধনী গৌতম আদানির সম্পদের পরিমাণ গত দশকে ব্যাপক হারে বেড়েছে। এই ব্যবসায়ী উত্তরাধিকার সূত্রে তেমন কিছুই পাননি, বলা চলে শূন্য থেকে তার এই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। টিওআই এর মতে গৌতম আদানির প্রথম বাহন ছিল একটি স্কুটার। তবে গৌতম আদানির কেবল গাড়ির বহরই নয়, আছে বিভিন্ন ধরনের উড়োজাহাজ এবং প্রাইভেট জেটও। দেখে নেওয়া যাক কী কী আছে গৌতম আদানির ব্যক্তিগত মালিকানায়। আছে 400 কোটি রুপির বাড়ি, ভারতের রাজধানী দিল্লির অন্যতম দামি বাড়ির একটি আদানির মালিকানাধীন। লাইভ মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী গৌতম আদানি আদিত্য এস্টেটের একটি বাড়ি কেনার নিলামে 400 কোটি রুপি হেঁকে বাড়িটির মালিক হন, যেটির বর্তমান নাম আদানি হাউস। দিল্লির সবচেয়ে অভিজাত এলাকায় থাকা এই প্রাসাদোপম বাড়িটির সাথে রয়েছে 3.4 একর জমির বিশাল এলাকা। বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে জানা না গেলেও ধারণা করা যায় দিল্লির অন্যতম জাঁকজমকপূর্ণ ম্যানশন মান্দি হাউজের তুলনায় কম হবে না এটি। আছে জেট বিমান, বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 605। দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী 2009 সালে গৌতম আদানি একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার কিনেছিলেন। এই মাঝারি আকারের কর্পোরেট জেটটিতে একই ক্লাসের বিমানগুলোর মধ্যে সবচেয়ে বড় কেবিন রয়েছে, যাতে 12 জন যাত্রীকে নেওয়া যায়। জেটক্রাফটের মতে 8 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এটি, সাথে অতিক্রম করতে পারে 7,400 কিলোমিটার। দূরপাল্লার ভ্রমণের জন্য এটি সর্বোচ্চ ঘন্টায় 870 কিলোমিটার গতিতে উঠতে পারে। জেটটির প্রতিটি সিটে LCD ডিসপ্লে, খাবার প্রস্তুত করার জন্য আলাদা গ্যালারি, ওয়াইফাই এবং ইনফ্লাইট লাগেজ কম্পার্টমেন্ট সহ বিশ্বমানের সুবিধা রয়েছে। এমব্রায়ের লিগেসি 650। ব্যবসায়িক মিটিংয়ের জন্য ভ্রমণ করতে হলে আদানির সবচেয়ে পছন্দের বাহন হল তার ব্যক্তিগত এমব্রায়ের লিগেসি 650 জেটটি। 3টি জোনে ভাগ করা কেবিনগুলোতে মোট 14 জন যাত্রী উঠতে পারে। ঘন্টায় 850 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই জেট আরামদায়কও বটে। যাত্রীদের জন্য বিশাল জায়গা এবং বিমানের সবচেয়ে সেরা এন্টারটেইনমেন্ট সিস্টেম রয়েছে এতে। হকার বিচক্র্যাফট 850XP। ব্যবসার কাজে ব্যবহার করা হয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জেটগুলোর মধ্যে একটি হকার বিচক্র্যাফট 850XP। আদানি ছাড়াও গৌতম সিংহানিয়া সহ অনেক ভারতীয় বিলিয়নারদের এটি প্রিয়। গরম এবং উঁচু জায়গায় সহজে মানিয়ে নেওয়া এই জেটটি 39,000 ফুট উঁচুতে উঠতে সক্ষম। তাছাড়া অন্য জেটের তুলনায় কম জ্বালানিও খরচ হয় এটিতে, আর অত্যন্ত আরামদায়ক বিজনেস ক্লাস সিটে 15 জন যাত্রীকে নিতে পারে এটি। আছে বিলাসবহুল গাড়ির বহর, গৌতম আদানির বিলাসবহুল গাড়িগুলোর তালিকায় প্রথমেই চলে আসবে সাম্প্রতিক সময়ে যোগ হওয়া 4 কোটি রুপি দামের রেঞ্জ রোভার LWB। এটি ছাড়াও আদানিকে দেখা যায় BMW 7 সিরিজের গাড়িতে। BMW কোম্পানির এই ক্লাসের সবচেয়ে আরামদায়ক ও শক্তিশালী গাড়ি এটি, ঘন্টায় 250 কিলোমিটার বেগে চলতে পারে BMW-টি। এই দুটি ছাড়াও গৌতম আদানির গাড়ির তালিকায় আরেকটি আকর্ষণ হল 6.2 কোটি রুপির রোলস রয়েস গোস্ট। বিলাসবহুল সেডানগুলোর মধ্যে অন্যতম সেরা এই গাড়িটি ঘন্টায় 100 কিলোমিটার গতি উঠতে সময় নেয় মাত্র 5 সেকেন্ড। ফার্স্ট কারের প্রতিও আকর্ষণ রয়েছে আদানির, আর এ তালিকায় সবচেয়ে উপরে থাকবে 2008 সালে কেনা ফেরারি ক্যালিফোর্নিয়া। এই ক্লাসের সবচেয়ে দ্রুত এই স্পোর্টস কারটি 4 সেকেন্ডেই 100 কিলোমিটার গতি উঠাতে সক্ষম। হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী অডি Q7 এবং টয়োটা ভেলফায়ারও রয়েছে। আছে ব্যক্তিগত হেলিকপ্টারও, ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেতে হলে জেট বিমানগুলো ব্যবহার করলেও কাছাকাছি কোথাও যাওয়ার সময় হেলিকপ্টার ব্যবহার করেন আদানি। সাউথ চায়না মর্নিং পোস্টের সূত্র অনুযায়ী নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্যই 3টি হেলিকপ্টার কিনেছেন তিনি। এই 3টি হেলিকপ্টারের মধ্যে 1টি 15 সিটের আগুস্তা ওয়েস্টল্যান্ড W139ও রয়েছে, যেটি সর্বোচ্চ ঘন্টায় 310 কিলোমিটার গতিতে যেতে সক্ষম।